ছাদে মেজব, পুরো বাড়ির খবর কি? তোর বাবা কেমন আছেন? জানি না, অনেকদিন আসেন না। সে অনেকদিন আগে খবর পাঠিয়েছিল যে দাদার মেয়ে হয়েছে। এবার বুঝি বাবা মেয়েকে ভুলল। এসব কি বলছিস মেজবু, তা কখনো হয়? হয় গো, আমার কপালে সবই হয়। মানে সে কবে কোন কালে এই বাড়িতে এসে ঢুকলুম, আর এই বাড়িতে একবার যেতেও পারলুম না। এমন কপাল কজন মেয়ের থাকে বলো? ভাইদের মুখগুলো অব্দি মনে পড়ে না। এগুলো কে পাল্টেছে? আমি। কেন? না আসলে সাদাগুলো তাড়াতাড়ি নোংরা হয় তো তাই। দুজোড়া করে রাখবে। এই যে সংসার করো তোমরা বুঝি না বাবা। আচ্ছা আমি কাল পর্দাগুলো নিজে হাতে পাল্টে দেবো। আপনার জন্য চা আনি? হ্যাঁ। চা? না না। বাবা, সংসারটা কিন্তু এখন বৌদির। তুমি যদি সবসময় তাকে মায়ের সঙ্গে তুলনা করো তাহলে তো সে বেচারি কে কে তুলনা করেছে? না আমি আমি তুলনা করিনি। কেন তুলনা করতে যাব? আমি তাকে ভুলে গেছি, মনে রাখিনি। জানতে থাকছি, মাঝে মাঝে মনে হয় যদি কোনো মন্ত্র বলে ওই 9 বছর বয়সটা চলে যেতে পারত, তাহলে কখনো মায়ের অবাধ্য হতো না। মাও তবে ঠাকুমার কথা শুনত না। জানো, মার না খুব সাহস ছিল। একবার আমাদের একটা চেনা লোক তার বউকে এমন মারলো যে বউটা মরেই গেল, কেউ কিচ্ছুটি বলল না, শুধু মা। মা নিজে পুলিশকে চিঠি লিখেছিল, বাড়িতে গোড়া পুলিশ এলো। আমি তো ভয়ে মার হাঁটু জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই ভয় কাঁপছে। ভয় পায়নি শুধু মা, মায়ের সাহসটাকে বোধ হয় সবাই ভয় পেত, বাবাও। তুই আমাকে বড় বিপদের হাত থেকে বাঁচালি। ওহ, আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। মাসের শেষ, বুঝতেই পারছিস। দেখ, তুই দায়িত্ব নিয়েছিস, আমি এবার নিশ্চিন্ত। আর শোন, মায়ের সঙ্গে একটু আলোচনা করে নিস, ওই দিন কী ব্যবস্থা টবস্থা হবে। ওদিকে আমি আবার নগদের ব্যবস্থাটা একরকম করেই ফেলেছি। নগদের ব্যবস্থাটা হয়ে গেলে সব ভাইদের নিয়ে একদিন বাকি খরচ খরচার কি হিসেব নিকেশ হবে একদিন বসতে হবে। তাই তো, সত্যি তো একদিন আমাদের বসতে হবে। আর সেদিন ওই পে বাপে কাকেও কিন্তু বসতে হবে, ওরাও দাদা, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে না। ও সে দেখা যাবে এখন। আর শোন, মেজবউ না থাকলে না এই যাত্রাও রাজুর বেটা কেঁচিয়ে যেত। সে তো ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা কি ভারী ঠিক হচ্ছে? কেন, কোন ব্যাপারটা রে? মেজবউয়ের কাছ থেকে যে তুমি গয়নাটা নিচ্ছ, মানে তোমাকে আমি সারা জীবন ধরে দেখেছি, যতই অভাব অনটন থাকুক মাথা উঁচু করে বাঁচবে। তো আজকে বাড়ির বউ গয়না দেবে, সেটা কি ভারী ঠিক হবে?